एक्सरसाइज 13.1 नंबर 8। इफ द nth टर्म ऑफ एन एरिथमेटिक सीरीज इज n एंड nth टर्म इज m, व्हाट इज द m प्लस nth टर्म। बोला আছে একটা অ্যারিথমেটিক সিরিজের nth টার্মের ভ্যালু হচ্ছে n আর nth টার্মের ভ্যালু হচ্ছে m, দ্যাট ইজ উল্টা যেটা। হোয়াট ইজ দ্য এম প্লাস এনথ টার্ম। আচ্ছা, আমরা আগের ভিডিও একটাই দেখে আসছি যে যখনই আমাদের অ্যারিথমেটিক সিরিজটা দেওয়া থাকবে না, তখন আমাদের ফার্স্ট যেটা কাজ সেটা হচ্ছে আমরা ওই অ্যারিথমেটিক সিরিজের ফার্স্ট টার্ম এবং কমন ডিফারেন্সটা কোনো একটা ভ্যারিয়েবল ধরে নিতে হবে। সো আমরা ধরে নিই লেট দ্য ফার্স্ট টার্ম বি এ অ্যান্ড কমন ডিফারেন্স বি ডি অফ দ্য অ্যারিথমেটিক সিরিজ। যে আমাদের কোয়েশ্চেনে যে অ্যারিথমেটিক সিরিজের কথা বলা আছে, সেই অ্যারিথমেটিক সিরিজের ফার্স্ট টার্ম হচ্ছে এ এবং কমন ডিফারেন্স হচ্ছে বি। এখন আমরা যদি ফর্মুলার কথা চিন্তা করি, আমরা জানি এনথ টার্ম এটা হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, আর এমথ টার্ম তাহলে কি হবে, এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি। ওকে, এখন আমরা কি বলতে পারি, অ্যাকর্ডিং টু কন্ডিশন এনথ টার্ম কি হবে, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। অ্যাকর্ডিং টু কন্ডিশন, কোয়েশ্চেনে দেখো বলা আছে এনথ টার্ম হচ্ছে এম, তাহলে এনথ টার্ম হচ্ছে এটা, এটা সমান সমান কি হবে, এম হবে। আর এমথ টার্ম যেটা এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা কোয়েশ্চেনে বলা ছিল হচ্ছে এন, তাহলে এটা সমান সমান এন। ও আচ্ছা, এখানে আরেকটা জিনিস একবারে বের করে ফেলি, আমাদের বের করতে বলছে কি এম প্লাস এনথ টার্ম, এম প্লাস এনথ টার্ম। এনথ টার্ম হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে এম প্লাস এনথ টার্ম কি হবে, এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। জাস্ট এখানে আমরা হচ্ছে এম প্লাস এন বসায় দিছি। সো আমাদের মেইনলি বের করতে হবে এই এম প্লাস এনথ টার্ম, যেটা হচ্ছে এটা। এখন আমাদের অ্যান্সারে অবশ্যই আমরা এটা রাখতে পারবো না। কেন রাখতে পারবো না, কারণ এম আর এন এই দুইটা হচ্ছে কোয়েশ্চেনে দেওয়া আছে। সো এম আর এন ভ্যারিয়েবল আমাদের অ্যান্সারে থাকতে পারবে, কিন্তু এ আর ডি এই দুইটা ভ্যারিয়েবল আমরা নিজেরা কনসিডার করে নিছি। আমরা এই দুইটা ভ্যারিয়েবলকে কোয়েশ্চেনের মধ্যে অ্যান্সারে রাখতে পারবো না। সো আমাদের যেটা করতে হবে, গিভেন দুইটা ইকুয়েশন থেকে আমরা যেই দুইটা ইকুয়েশন ফর্ম করছি, এই দুইটা ইকুয়েশন থেকে এ এবং ডি এর ভ্যালু বের করতে হবে। এ এবং ডি এর ভ্যালু বের করে যদি আমরা এখানে ইনপুট করে দিই, তাহলেই সেটা আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। আচ্ছা, প্রথমে আমরা ডি এর ভ্যালু বের করব, কারণ ডি এর ভ্যালু বের করা কম্পারেটিভলি ইজি। কিভাবে ইজি, আমরা যদি ওয়ান মাইনাস টু অথবা টু মাইনাস ওয়ান যাই করি না কেন, এ এবং এ ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকবে আমাদের শুধু ডি। সো ওইটাকে আমরা ইজিলি ডি এর ভ্যালু বের করতে পারবো। সো আমরা যেটা করি, আমরা করি ইকুয়েশন ওয়ান মাইনাস ইকুয়েশন টু, তাহলে কি হবে, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি মাইনাস এ মাইনাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি, এবং রাইট হ্যান্ড সাইডে কি হবে, এম মাইনাস এন। ওকে, পজিটিভ এ নেগেটিভ এ ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকবে কি, থাকবে হচ্ছে ডি, আচ্ছা সরি এই টার্মটা এবং এই পুরা টার্মটা। আচ্ছা, এই পুরাটা এই দুইটা টার্ম থেকে আমি যদি ডি কমন নেই, তাহলে থাকবে এন মাইনাস ওয়ান, আর এখানে থাকবে হচ্ছে নেগেটিভ এম প্লাস ওয়ান। ওকে, এখন এটা হচ্ছে পজিটিভ ওয়ান, এটা নেগেটিভ ওয়ান, ক্যান্সেল আউট হয়ে যাবে। সো থাকবে কি, এন মাইনাস এম। এই পুরাটাকে যদি আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তাহলে এটা কি ডিনোমিনেটরে চলে যাবে,
এম মাইনাস এন, নিচে যদি আমরা একটা নেগেটিভ কমন নিই তাহলে কি এম মাইনাস এন লিখতে পারবো, নিউমারেটরে এম মাইনাস এন, ডিনোমিনেটরে এম মাইনাস এন, সো আলটিমেটলি থাকবে হচ্ছে নেগেটিভ ওয়ান। সো আমাদের ডি এর ভ্যালু কত? নেগেটিভ ওয়ান। এখন ডি এর ভ্যালু যদি আমরা ওয়ান অথবা টুতে বসায় দিই তাহলে আমরা এর ভ্যালু পেয়ে যাব। যেমন এখানে যদি আমরা নেগেটিভ ওয়ান বসাই এবং এই পুরা টার্মটাকে যদি আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই, যেই জিনিসটা আমরা পাবো সেটাই হচ্ছে আমাদের ফার্স্ট টার্ম এর ভ্যালু। কিন্তু আমরা সেভাবে করব না, ওইটা করলে একটু বড় হয়। সো একটা সিম্পল ওয়ে আছে, সিম্পল ওয়েটা কি দেখি, আমাদের এম প্লাস এনথ টার্ম এটা কি ছিল, এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আমরা এই এমটাকে একসাথে রাখবো এবং এন মাইনাস ওয়ানটাকে একসাথে রাখবো। সো আমরা যদি এম কে দিয়ে ডি কে মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, এম ডি। আর যদি এন মাইনাস ওয়ানকে ডি দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, এন মাইনাস ওয়ান ইন্টু ডি। একটু রিয়ারেঞ্জ করে লিখলাম আমাদের সুবিধার জন্য। এখন আমরা দেখি এই যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা আমাদের ইকুয়েশন নাম্বার ওয়ানে ছিল, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটার ভ্যালু কি এম। তাহলে এই পুরাটার জায়গায় আমরা কি লিখতে পারবো, এম প্লাস এম, ডি এর ভ্যালু কি, নেগেটিভ ওয়ান। সো এম মাইনাস এম ইকুয়াল টু জিরো, মাইনাস ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করলাম তাহলে নেগেটিভ এম, আর এম মাইনাস এম হচ্ছে জিরো। তাহলে আমাদের এম প্লাস এনথ টার্ম কি, জিরো। আর যদি তোমরা কেউ এই যে আমাদের ডি এর ভ্যালু ইকুয়েশন ওয়ান অথবা টুতে বের করে এর ভ্যালু বের করতে চাও, বের করতে পারো, কোনো প্রবলেম নাই, অ্যান্সার উইল বি সেম। ওকে, নাও মুভিং অন নাম্বার 20, দ্য সাম অফ ফার্স্ট এম টার্মস অফ অ্যান অ্যারিথমেটিক সিরিজ ইজ এন অ্যান্ড ফার্স্ট এন টার্মস ইজ এম, ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট এম প্লাস এনথ টার্ম। এখানেও আমাদের ওই যে ধরে নিতে হবে লেট ফার্স্ট টার্ম হচ্ছে এ, কমন ডিফারেন্স হচ্ছে ডি, এটা আমি আর ল্যাঙ্গুয়েজে লিখলাম না। ওকে, সো এখন আমাদের বলা আছে সাম অফ এন টার্ম, দ্যাট ইজ এস এন, এটা কত হবে, এন বাই টু, টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আবার সাম অফ এম টার্ম এটা কি হবে, এম বাই টু, টু এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি। এবং আবার কি চাইছে, সাম অফ এম প্লাস এন টার্ম, তাহলে সেটা কি হবে, এম প্লাস এন ডিভাইডেড বাই টু ইন্টু টু এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা কিছুই না, আমাদের যে ফর্মুলাটা ছিল এই ফর্মুলায় খালি এন এর জায়গায় একবার এম বসাইছি এবং এন এর জায়গায় একবার এম প্লাস এন বসাইছি, আর কিছুই না। এখন আমরা যদি অ্যাকর্ডিং টু কন্ডিশন চিন্তা করি, সাম অফ এন টার্ম কই, সাম অফ এন টার্ম, সাম অফ এন টার্ম হচ্ছে এম, তাহলে এই পুরা জিনিসটা ইকুয়াল টু কি হবে, এম হবে। এই পুরাটা ইকুয়াল টু কি হবে, এম হবে। ওকে, এখন এই এন বাই টুটাকে যদি আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই তাহলে কি উল্টা যাবে, টু বাই এন হবে। টু বাই এন হবে বলতে টুটা মাল্টিপ্লাই হবে টু এম, আর এনটা ডিভাইড হবে তাই ডিভাইডেড বাই এন, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার ওয়ান দিলাম। আর সেকেন্ড ইকুয়েশনটা কি, সাম অফ ফার্স্ট এম টার্মস ইজ এন, তাহলে এই জিনিসটা হবে এন। এই এম বাই টুটাকে আবার আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব, সো রাইট হ্যান্ড সাইডে টুটা মাল্টিপ্লাই হবে টু এন, আর এমটা ডিভাইড হবে ডিভাইডেড বাই এম।
ইকুয়েশন টু। আগের মতো ইকুয়েশন ওয়ান এবং টু কে যদি আমরা সাবট্র্যাক্ট করি তাহলে টু এ চলে যাবে, থাকবে শুধু ডি, তাহলে আমরা ডি ভ্যারিয়েবলের ভ্যালু বের করতে পারবো। সো ইকুয়েশন ওয়ান মাইনাস ইকুয়েশন টু, এটা আসবে হচ্ছে টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি মাইনাস টু এ মাইনাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু, রাইট হ্যান্ড সাইডে কি হবে, টু এম ডিভাইডেড বাই এন মাইনাস টু এন ডিভাইডেড বাই এন, এটা নেগেটিভ টু এ, এটা পজিটিভ টু এ। আর এই দুইটা টার্ম থেকে যদি আমরা ডি কমন নিই তাহলে এন মাইনাস ওয়ান এখানে হবে মাইনাস ওয়ান প্লাস সরি মাইনাস এম প্লাস ওয়ান, আর রাইট হ্যান্ড সাইডে যদি আমরা ক্যালকুলেট করি এলসিএম হবে এম এন, ওপরে হবে হচ্ছে টু এম স্কোয়ার আর এখানে হবে টু এন স্কোয়ার। ওকে ডি এটা কি হবে, এন মাইনাস এম কেন, নেগেটিভ ওয়ান আর পজিটিভ ওয়ান ক্যান্সেল আউট, এখানে ডিনোমিনেটর এম এন, আমি টু কমন নিতে পারি ওপরে। ওকে ডি, এই এন মাইনাস এমটাকে যদি আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসি, নিয়ে আসবো এবং একটা মাইনাস কমন নিব, এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে মাইনাস এম মাইনাস এন, আর এই পুরাটাকে যদি আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসি তাহলে সেটা ডিনোমিনেটরে চলে যাবে। নিউমারেটরে কি হবে দেখি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি এ মাইনাস বি। ওকে এম মাইনাস এন এম মাইনাস এন ক্যান্সেল আউট, সো আমাদের কমন ডিফারেন্স ডি এটার ভ্যালু হচ্ছে নেগেটিভ টু ইন্টু এম প্লাস এন ডিভাইডেড বাই এম এন, এটা হচ্ছে আমাদের কমন ডিফারেন্স ডি এর ভ্যালু। এখন আমরা নাম্বার এইটের মতো এখানেও হচ্ছে এই ভ্যালুটা এখানে ইনপুট করব না, এখানে ইনপুট না করে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের বের করতে বলা হয়েছিল কোয়েশ্চেনে সাম অফ এম প্লাস এনথ টার্ম, এটা আমরা পাইছিলাম হচ্ছে এম প্লাস এন বাই টু ইন্টু টু এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা আমরা একটু আগে বের করে নিছিলাম। ওকে এখন আমরা এই এম প্লাস এন বাই টু এটাকে আমরা চাইলে এম ডিভাইডেড বাই টু প্লাস এন ডিভাইডেড বাই টু লিখতে পারি, এখন যদি আমরা ব্র্যাকেট দুইটাকে মাল্টিপ্লাই করি দ্যাট মিন্স এম বাই টু এর সাথে একবার পুরাটা মাল্টিপ্লাই হবে আবার এন বাই টু এর সাথে একবার পুরাটা মাল্টিপ্লাই হবে, সো এম বাই টু মাল্টিপ্লাই পুরাটা, আরেকবার হচ্ছে এন বাই টু মাল্টিপ্লাই পুরাটা। একবার কি করছি, এম বাই টু মাল্টিপ্লাই পুরাটা, তারপরে এন বাই টু মাল্টিপ্লাই পুরাটা। এখন এখন ডি এর ভ্যালু তো আমরা জানি, আমরা চাইলেই বসায় দিতে পারি, কিন্তু ম্যাথটাকে একটু ছোট করার জন্য আমরা যদি আগের ইকুয়েশন দুইটা দেখি, এই যে এখান থেকে যদি আমরা দেখি এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এই পুরাটার জায়গায় আমরা শুধু একটা এম লিখতে পারি আর এই পুরাটার জায়গায় শুধু একটা এন লিখতে পারি, তাহলে আমরা কি বের করব, আমাদের কাজ হচ্ছে এই দুইটা এক্সপ্রেশন থেকে আমরা এই দুইটা টার্ম নিয়ে আসব। এই দুইটা টার্ম আমরা কিভাবে নিয়ে আসব দেখি, ওকে আমাদের কাজ হচ্ছে ফার্স্টে যেহেতু এম বাই টু তাহলে এটা নিয়ে আসতে হবে, এটা কোনটা, এম বাই টু ইন্টু টু এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি, আমাদের কোন জিনিসটা নিয়ে আসতে হবে, এই জিনিসটা নিয়ে আসতে হবে। আচ্ছা একটু ছোট করে নিই, ওকে
সো আমাদের এই লাইনটা এবং এই লাইনটা হচ্ছে নিয়ে আসতে হবে। এম বাই টু এর সাথে কে থাকবে? এম থাকবে। তাহলে এম এম মাইনাস ওয়ান থাকবে, সরি। তাহলে আমরা এখানে কি করব, এম বাই টু, টু এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস এন ডি। আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে এম মাইনাস ওয়ানকে একসাথে কনসিডার করতেছি এবং এন কে আলাদা কনসিডার করতেছি। তাই আমরা যেটা করলাম এম মাইনাস ওয়ান ইন্টু ডি এবং প্লাস এন ইন্টু ডি, এই সেম কাজটা আমরা এখানেও করব। কিন্তু এখানে যেহেতু এন বাই টু তাহলে আমরা এন মাইনাস ওয়ানকে একটা কনসিডার করব। তাহলে টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস এম ডি। এখানে এম ছিল তাই আমরা এম মাইনাস ওয়ানকে একটা কনসিডার করছি, এখানে যেহেতু এন তাই আমরা এন মাইনাস ওয়ানকে একটা কনসিডার করছি। ওকে, এখন যেই কথাটা সেটা হচ্ছে এই পুরাটার সাথে একবার এম বাই টু মাল্টিপ্লাই করব, এটার সাথে একবার এম বাই টু মাল্টিপ্লাই করব। সো এম বাই টু ইন্টু এটা যদি আমরা করি তাহলে কি পাবো, টু এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি, এরপরে এই এন ডি এর সাথে যদি এম বাই টু মাল্টিপ্লাই করি তাহলে আসবে এটা। সিমিলারলি এই এন বাই টুকে একবার এই পুরাটার সাথে মাল্টিপ্লাই করব এবং একবার এটার সাথে মাল্টিপ্লাই করব। সো এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এবং এটার সাথে যদি মাল্টিপ্লাই করি তাহলে এম এন ডি ডিভাইডেড বাই টু। ওকে, এখন যদি আমরা দেখি এই যে এম বাই টু ইন্টু টু এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি, এই পুরাটার ভ্যালু কত ছিল, এন ছিল। তাহলে আমরা এই পুরাটার জায়গায় কি লিখতে পারি, এন। এবং এই পুরাটা এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এই পুরাটার ভ্যালু ছিল কত, এম। তাহলে এটার জন্য আমরা এম লিখতে পারি। আর এই দুইটা এম এন ডি হাফ, মানে হাফ এম এন ডি, এখানেও হাফ এম এন ডি, হাফ আর হাফ যোগ করলে কত হয়, এক হয়। তাহলে একটা এম এন ডি। ওকে, এখন আমরা যেটা করব ডি এর ভ্যালু বসাবো। ডি এর ভ্যালু আমরা কত পাইছিলাম, ডি এর ভ্যালু ছিল হচ্ছে আমাদের, ডি এর ভ্যালু ছিল হচ্ছে এইটা, দ্যাট ইজ নেগেটিভ টু ইন্টু এম প্লাস এন ডিভাইডেড বাই এম এন। ওকে, নিউমারেটরের এম এন এবং ডিনোমিনেটরের এম এন ক্যান্সেল আউট হয়ে যাবে। এখানে কি একটা এম প্লাস এন, এখানে নেগেটিভ দুইটা এম প্লাস এন, তাহলে থাকবে কি নেগেটিভ এম প্লাস এন। এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। এভাবে যদি বুঝতে ঝামেলা হয় তাহলে কি জাস্ট এক্সপ্যান্ড করে ফেলব, মাইনাস টু এম মাইনাস টু এন। সো এটা হবে নেগেটিভ এম নেগেটিভ এন, আর একটা মাইনাস কমন নিলে এটা। সো দিস ইজ দ্য সাম অফ ফার্স্ট এম প্লাস এন টার্মস অফ দ্য অ্যারিথমেটিক সিরিজ। নাও মুভিং অন টু দ্য নেক্সট ম্যাথ, সেটা হচ্ছে নাম্বার 19। ইফ দ্য সাম অফ 12 টার্ম অফ অ্যান অ্যারিথমেটিক সিরিজ ইজ 144 অ্যান্ড ফার্স্ট 20 টার্ম হচ্ছে 560, ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট 6 টার্ম। আমরা একটু আগে যেই ম্যাথটা করলাম হুবহু সেম ম্যাথ, খালি সেখানে আমরা ভ্যারিয়েবল দিয়ে সলভ করছি, এখানে আমরা ভ্যালু দিয়ে সলভ করব, নাথিং এলস। এখানেও আমাদের কনসিডার করে নিতে হবে ফার্স্ট টার্ম হচ্ছে এ এবং কমন ডিফারেন্স হচ্ছে ডি অফ দ্য গিভেন অ্যারিথমেটিক সিরিজ। তাহলে সাম অফ 12 টার্ম, দ্যাট ইজ এস 12, এটা কত হবে, 12 ডিভাইডেড বাই 2 ইন্টু টু এ প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি। এখান থেকে আমরা বলতে পারি 6 ইন্টু টু এ প্লাস 11 ডি। ওকে, তারপরে বলছে কি সাম অফ ফার্স্ট 20 টার্ম, দ্যাট ইজ এস 20,
তাহলে এটা হবে 20 ডিভাইডেড বাই 2, 2a প্লাস 20 মাইনাস 1 ইনটু ডি। এখানে আমরা পাবো হচ্ছে 10 ইনটু 2a প্লাস 19 ডি। এখন অ্যাকর্ডিং টু কন্ডিশন আমাদের বলা ছিল সাম অফ 12 টার্ম, দ্যাট ইজ এই পুরাটা সাম অফ 12 টার্ম, এটা হচ্ছে 144। সো এখানে আমরা একটু কাজ করি, তারপরে আমরা ইকুয়েশন নাম্বার দিই। সিক্সটাকে যদি আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসি তাহলে কি 144 ডিভাইডেড বাই সিক্স আসবে, উইচ ইজ 24। সো এটা আসবে 24। এখন এটাকে আমরা নাম্বার ওয়ান ইকুয়েশন দিলাম। নেক্সট নেক্সট কন্ডিশন কি, সাম অফ 20 টার্ম। সাম অফ 20 টার্ম কি 10 ইন্টু 2a প্লাস 19 ডি। এটা কোয়েশ্চেনে কত বলা আছে, 560। এখন আমরা 10টাকে যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই তাহলে ডিভাইড হবে, সো 2a প্লাস 19 ডি ইকুয়াল টু 56। এটা হচ্ছে ইকুয়েশন 2। এখন দুইটা ইকুয়েশন, ভ্যারিয়েবল দুইটা এ এবং ডি, এই দুইটা ইকুয়েশনকে যদি আমরা মেথড অফ সাবস্টিটিউশন, এলিমিনেশন অথবা ক্রস মাল্টিপ্লিকেশন যাই দিয়েই সলভ করি না কেন, এই দুইজনকে সলভ করলে আমরা কি পাব, এ এবং ডি এর ভ্যালু। দেখি ইকুয়েশন 2 মাইনাস ইকুয়েশন 1 যদি আমরা করি তাহলে লেফট হ্যান্ড সাইডে আসবে এটা ইজ ইকুয়াল টু 56 মাইনাস 24। পজিটিভ 2a নেগেটিভ 2a ক্যান্সেল আউট হয়ে যাবে, 19d মাইনাস 11d এটা হবে, ও সরি 8d, পজিটিভ 8d, অ্যান্ড রাইট হ্যান্ড সাইডে এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 3, 32। আর d ইকুয়াল টু কি, 32 ডিভাইডেড বাই 8 ইকুয়াল টু 4। সো আমরা ডি এর ভ্যালু পেয়ে গেছি। এখন ডি এর ভ্যালু যদি আমরা ইকুয়েশন ওয়ানে ইনপুট করি তাহলে কি পাবো, 2a প্লাস 11 ইন্টু 4 ইজ ইকুয়াল টু 24, আর 2a প্লাস 44 ইজ ইকুয়াল টু 24, আর 2a ইকুয়াল টু 24 মাইনাস 44, আর 2a ইকুয়াল টু এটা আসবে কত, নেগেটিভ 20, আর a ইকুয়াল টু নেগেটিভ 10। তাহলে আমরা ফার্স্ট টার্ম a পেয়ে গেছি, কমন ডিফারেন্স d পেয়ে গেছি। আমাদের কোয়েশ্চেনে চাইছে কি, ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট সিক্স টার্ম। যদি ছয়টা টার্ম বলে তার মানে এস সিক্স, এটা কি হবে, সিক্স ডিভাইডেড বাই 2 ইন্টু 2a প্লাস 6 মাইনাস 1 ইন্টু ডি। সিক্স বাই 2 হচ্ছে 3, এ কত, নেগেটিভ 10, 5, ডি কত, 4। ওকে, সো 3 এটা কি নেগেটিভ 20, 4 5 20 এটা পজিটিভ 20, সো 3 ইন্টু 0 ইকুয়াল টু 0, এটা হচ্ছে অ্যান্সার। কি সাম অফ ফার্স্ট সিক্স টার্ম, এটা হচ্ছে 0। সো দ্যাটস ইট।